একটা সত্য কথা বলে যায়, এরা বাউলের বউ জানে না। হ্যাঁ, আমাদের বাবাজি এসে গেছে, তো একটু খোঁজ খবর নিলে দেখা যাবে এরা দুটো তিনটে করে বিয়ে ছাড়া আর কিছুই করতে পারেনি। একদম বাস্তব কথা। হ্যাঁ নিতাই গৌর, হরি বল হরি বল। আমি জানি উপর থেকে থুতু ফেললে নিজের গায়ে থুতুটা পরে, বিশ্বাস করুন একটু সত্য কথা বলতে ভালোবাসি। দেখবেন বড় বড় চুল রাখে যারা, ওই মানে বাড়ির থেকে একজন, বাড়িতে একজন আছে, রাস্তার মাঝখানে একজন, আর যেখানে গিয়ে পৌঁছাবেন সেখানে একজন। হ্যাঁ দুটো তিনটে করে আছে এই মালাদের। তাই আমার এই কণ্ঠস্বর যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, যদি কোনো বাউল থেকে থাকেন দয়া করে শুনে যাবেন বাউল কাকে বলে। তো গাইব একখানি বাউল গান। ভোলা মন রে আমার, মন আমার, মন রে আমার। ও যে জন সর্বত্যাগী অনুরাগী, ও যে জন সর্বত্যাগী অনুরাগী, দাদা গো ঘর ছেড়ে বই, না না দাদা বললে ভুল হবে, এইদিকে তাকিয়ে, দিদি গো ঘর ছেড়ে বই রাগি হ, বাউল হওয়া ও ভোলা মন সহজ কথা। এই যে দেখুন আমার ভাইপো খুব ভালো বাজাচ্ছে আর কি, আমার মানে কাছের ভাইপো আর কি। তো কিছুদিন আগে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, ওর মা আমাকে ডেকে বলছে, ভাই তোমার এই ভাইপোর জন্য একটা সম্বন্ধ খুঁজতে, বাবা আজকে বলছে আর কোনোদিন বলবো না, এত সুন্দর দর্শক আর কোথাও পাইনি, বাবা রাগ করো না, হ্যাঁ লজ্জা পেও না, অসুবিধা নাই। তো বলছে তোমার এই ভাইপোর জন্য একটা সম্বন্ধ খুঁজে দাও, যদি আপনাদের আত্মীয় স্বজনের বাড়ির পাশে ওর যদি সম্বন্ধ হয় দয়া করে বারণ করবেন, কারণ ও কিন্তু বাউলদের সঙ্গে সঙ্গত করে বেড়ায়, রাত্রে বাড়িতে থাকে না, খুব সাবধান। বাউলের থাকে না যে নিজের ঘর বাড়ি, আর বাউল কভু বিয়ে করে হয় না সংসারী, বাউল হওয়া, বাউল হওয়া সহজ কথা নয়, বাউল হওয়া ভোলা মন সহজ কথা নয়।
সবই দেখা যায় দেহের ভিতরেরই খবর বাউল ও বাউল সাধনা যোগে বসে ইরা পিঙ্গলা সুষর মাস সাহায্যে বলে দিতে পারতেন সামনে কোনো শুভ কাজ না বিপদ এখনকার বাউলরা বাবা ওটা পারে না আমি আগেই বলেছি এরা দুটো তিনটে করে বিয়ে ছাড়া আর কিছুই করতে পারে না তাই তো বলছে যেমন আইনা দিয়ে দেহের বাইরে সবই দেখা যায় দেহের ভিতরে খবর বাউল ও বাউল সাধনা সহজ কথা সর্ব